মাত্র তিতাল্লিশ হাজার টাকা পিসে জার্সি বকনা বাচ্চা দেখেন দর্শক ভাইরা দেখান দর্শক বাড়া দেখুক জাতমান দেখুক দর্শক ভাইয়ার দামের সাথে কম্পেয়ার করুক এমন জার্সি বকনা এই দামে কেউ দিতে পারবে কিনা আচ্ছা এই জার্সিগুলো মাত্র তিতাল্লিশ হাজার টাকা পাবো তিতাল্লিশ হাজার টাকা পিসে জোড়া করছে দর্শক বাড়া দেখান পুরা পাবদার যেরকম চ্যালেঞ্জ যেরাম পার্সেন্টালা গরু এই দামে কেউ দিতে পারবে কিনা দর্শক ভাইরা দর্শক ভাইরা দেখান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন দর্শক ভাইরা আমাকে মোটামুটি চিনে তারপরে নতুনদের উদ্দেশ্যে আমার নাম আশিক আর আমার খামারের নাম আশিক এগ্রো এন্ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনাছাবাকবাড়ি আচ্ছা দর্শকরা তো সবাই জানে আপনি জার্সি বকনা নিয়ে কাজ করেন আমি মূলত ভাই জার্সি বকনা কালেকশন করে বিক্রয় করি দর্শক ভাইরা আমার কাজ 6 মাসten শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত আপাতত কালেকশনে জার্সি বক আছে দর্শক বলে যে ধরনের ভালো লাগবে সেই ধরনের নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি তো সবসময় রিজনেবল প্রাইস আজকের প্রাইসটা সর্বনিম্ন কত দেখেন আসলে কেউ অল্প বেশি বেশি লাভ করে আর কেউ বেশি বেশি কম লাভ করে আর আমার হিসাবটা আগা আমি সেল করব পাইকারি সেল করব বেশি লাভ করব কম ভাই তাতে আমার লাভটা একই আসবে অনেকে দুই গরু দিয়ে লাভ করে আর পাঁচ গরু বেশি সেই লাভ করবো আমার হিসাব হিসাবে সেল বেশি হোক দর্শক বাইরে লাভবান হোক আমিও লাভবান হই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম সম্পর্কে একটু জানা হ্যাঁ চলেন দর্শ বাইরে গরুগুলা দেখায় আজকে দর্শ বাইরে যে গরুগুলা দেখাবো দর্শক বাড়ার গরুগুলা জাত পান দাম দিয়ে কম্পেয়ার করে বিবেচনা করবে যে আসলে যাতে কেমন আছে আর দাম কি পরিমাণ চাইছে দর্শক বাড়া দেখান দর্শক বাড়া দেখুক আর অনেকে প্রতিবেদন দেয় অতির সঙ্গে আমার গরুগুলা কম্পেয়ার করে মিলাবে দর্শক ভাই প্রথমেই আমরা সিরিয়ালে এক নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শকের বৈশিষ্ট্যগুলো দেখান তাই দর্শক ভাইয়া বুঝতে পারে যে গরু কতটা পরিমাণ পার্সেন্ট আসছে দর্শকের প্রথমে মাথার বৈশিষ্ট্যটা দেখান ভাইয়া তো মাথাটা দেখান দেখেন একদমই ছোট মাথাটা হুম হুম কপালের মারতে পর্যন্ত পরিমাণ গর্থ আবার চোখ দুটো দেখেন টানা টানা বড় বড় আবার মাথার মাঝখানে ঝুটি হবে আর কানটা দেখেন একদমই ছোটো ভাইয়া একদমই ছোট দেখেন হাতের মুঠোর মধ্যে আইটি আসছে কিন্তু কানটা বয়সটা কেমন আছে ভাই তা আনুমানিক বয়স

এই গোটি যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে নিতে চাই কেমন দাম রাখবেন এটা আমি এক এবং দুই দুই দুইটা জোড়া করে দিতে জোড়ায় দাম রাখছি 43000 টাকা পিস 43000 টাকা পার পিস জি পার পিস দর্শক ভাই বৈশিষ্ট্যগুলো দেখাবেন জাত মানটা দর্শক ভাই বিবেচ করে না করবে আমি বললে হবে না মাথাটা দেখান দর্শক ভাই দেখান দর্শক ভাইরা দেখো কি মাথা কি গরু দেখান তো চলুন আমরা জোড়ার বাচ্চাটি দেখে চলুন দেখাই এই সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গোটি আমরা দেখতে পাচ্ছি এই গোটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটি একটি জার্সি বকনা বাচ্চা এটির আনুমানিক বয়স সাত মাস এই গোটা দর্শক ভাই বৈশিষ্ট্য দেখান দর্শক ভাই বুঝতে মাথাটা দেখেন যে কতটুকু মাথা ভাইয়া হুম হুম একদমই ছোট মাথাটা কাজলা চোখগুলা কাজলা কানটা দুইটা দেখেন একদমই ছোট ছোট আবার নেজের কাছ থেকে একদম স্ট্রেট ভাইয়া দেখান দর্শকের শরীরের গ্রোথটাও খুব সুন্দর নেজটা খাটো বৈশিষ্ট্যগুলো দর্শকের বাইরে দেখাবেন দর্শক বাইরা বিবেচনা করবে যে কতটুকু পার্সেন্ট আসছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটা আনুমানিক বয়স 7 মাস প্লাস মাইনাস আর কি 7 মাস প্লাস মাইনাস বয়স আছে দুইটা বাচ্চাই सेम বয়সের বাচ্চা सेम বয়সের বাচ্চা গ্রোথ সম্পন্ন খাওয়া দাওয়া ভালো সুস্থ সবল ভাই আর এই যে উলানটা দেখেন বাচ্চাটা দেখেন আর উলানের চা দেখেন বানচাটা ভাগ কত দূর ধরে ভাগ আচ্ছা আচ্ছা অনেক দূরত্ব নিয়ে আছে অনেক দূরত্ব নিয়ে আছে প্লাস হচ্ছে মা দুধের রকটা খুব ভালো ভাই এক এবং দুই এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় দামটা তো বলে দিবেন আরেকবার একটু বলেন দামটা দর্শক ভাই যদি এক এবং দুই দুইটা জোড়ায় নিলে 43000 টাকা পিস দাম পড়বে আর আলাদাভাবে নিলে আলাদা আলাদাভাবে দর দাম করে নিতে হবে দর্শক ভাই দুইটা গরুর মাজার স্ট্রাকচারটা দেখেন ভাই দেখেন একদম এল পেটেল আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে এবং জাত মানটা দর্শক ভাই বিবেচনা করছে করতে হবে আমি যে দামটা চাইছি দর্শক ভাই জাত মানটা বিবেচনা করবে আচ্ছা তো চলেন আমরা তিন নম্বর গোটি দেখাই চলুন দেখাই ভাই আমরা সিরিয়ালের তিন নম্বর যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটা জাতের কথা দর্শক বাইরে বেগু আর যত্বক বাইরে বুঝুক যে কি গোরাতে গরু মাথা দেখান ভাই আমি কিছু বলব না গোটার বিষয়ে দর্শকদের মাথা দেখান হুম যে কি গরুর মাথা মাথা দেখান কতটুকু মাথা দেখেন ভাই গোটার বডি শরীর হিসেবে মাথাটা কতটুকু আর কপাল অনেক ছোট মাথা অনেক ছোট এবং কপালে মাংস থাকার জন্য পর্যাপ্ত প্রমাণ গত চোখ দুইটা বড় বড় টানা টানা কানটা একদমই ছোট বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাইরে দর্শক ভাইরা বুঝতে পারবে আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই এটা আনুমানিক বয়স সাত মাস সাত মাস এটার বয়স আছে দর্শক একটা জার্সির বৈশিষ্ট্য যেগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান আছে এই গরুটির মধ্যে ওলান পালানটা যদি আমরা দর্শক দেখি একটু দেখাবেন দর্শক ভাইরে দেখান এই যে ওলান পালানটা দেখান দেখেন বাঁচারটা কি তাই দেখেন ভাই এই যে

তো চলেন আমরা পরবর্তী গরু দেখ চলন দেখাই ভাই আমরা এই বয়সে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা জার্সি বকনা অবস্থা দর্শক বাইরের বৈশিষ্ট্য গুলো দেখান এটাও একটা জার্সি বকনা যা দেখেন সবই তো জার্সি ভাই আমি জার্সি কালেকশন করবেন ভিতরে দর্শক বাইরে আরো জানে মাথা দেখান ভাই মাথা দেখান গরু নিচ্ছু দেখার লাগবে মাথা দেখান কতটুকু মাথা আর কান দুটি দেখান ভাই কতটুক আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এমনি বয়স সার সাত সাত মাস চোখটা দেখেন একদমই কাজলা হুম হুম বৈশিষ্ট্যগুলো দেখান ভাই গলায় বিন্দু পরিমাণ কম্বল নাই মাদাটা দেখান কত সুন্দর আবার নেশটা দেখেন একদমই খাটো আর তলাটা দেখান ভাই এই যে এই যে ভাই এই যে জিনিস চিনতে হবে হ্যাঁ ভাই অনেক জায়গা অনেক জায়গা এর মা দুধের রোগটা এখন বর্তমানে বিশ পিলাস আছে ভাই দেখছেন দেখান দর্শক ভাই সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা জি ভাই ব্যবসা তো একদিনের না

ভাই সিরিয়াল নাম্বার পাঁচ মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির সম্পর্কে একটু বলবেন এটি একটি জার্সি বকনা বাচ্চা এই গরুটা বৈশিষ্ট্য দর্শকের দেখান যে মাথাটা দেখান প্রথমত কতটুকু মাথা চোখ দুটা দেখান কানগুলো দেখান কালারটাও তো খুবই দারুণ হ্যাঁ আর কালারটাও আসছে একদম অরিজিনাল জার্সির বিস্কিট কালার গলাটা দেখান একদমই মরা শুকনা গরুটা অনেক ভালো গরুটার গরুটা অনেক ভালো খাওয়া দাওয়া ভালো

অরিজিনাল দাঁড়ছে যে বৈশিষ্ট্য থাকার দরকার সমস্ত প্রকার বৈশিষ্ট্য আছে গোলটার মাঝে তো চলেন আমরা পরবর্তী গোটি দেখতে চলুন দেখেন ভাই সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথ ফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটার বয়স ভাই আনুমানিক বয়স এক বছর এটি একটি গ্রোথ সম্পন্ন বিগ বডির দাঁড়ছে হবে ভাইয়া অনেক শুনেছেন যে প্রথমবারে যে আঠারো লিটার বিশ লিটার দুধ দেয় ঠিক এই জাতটা সেই জাত এবং অনেক বড় হবে বড় মাপের গরু হবে গ্রোথটা দর্শক ভাই দেখান যে কি পরিমাণ গ্রোথ আসছে এই বাচ্চাগুলো হিটে আসতে আর কেমন সময় লাগতে পারে আরো অনেক তিন মাস মাস দিনের সময় লাগবে তিন মাসের মতো সময় লাগবে হিতে আসতে জি এগুলো বিগ বডি জার্সি ভাই মাদার মাদার গেটআপটা দেখেন দেখেন ভাই মাদার গেটআপটা দেখেন দর্শক অনেক ভারী মাজা দর্শক দেখতে পাচ্ছেন এবং নিপল গুলো যদি আমরা একটু দেখেন দর্শক ভাই দেখেন দেখেন শান্ত আছে যথেষ্ট বলে খান দেখেন নিপল গুলো দেখতে দেখেন মাশাআল্লাহ

আবার মাদার স্টেজটা দেখেন দর্শক ভাই দেখেন মাদাটা কত সুন্দর আমার নেস্টটাও খাটো আচ্ছা আচ্ছা জি রংনিপল গুলো যদি আমরা দেখাই একটু অবশ্যই দেখেন খুব শান্ত ভাই দেখেন এত বড় বডির গরু হিসাবে দেখেন কিছু না ভাই দেখেন আরে দেখেন উলাম দেখেন কি দেখেন অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গার বান দেখেন কত বড় বড় অরিজিনাল জার্সির বান দূরত্ব অনেক ভালোই আছে বেশ দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখুক ছিয়ানব্বই হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে চলেন পরবর্তী গরটি বলুন দেখাই সিরিয়ালের আট নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটি একটি জার্সি

কি মারা দেখেন দর্শক অনেক দর্শক ভাই অনেক গরু দেখছে এই গোলটা মারাটা দেখান ফিগারটা দেখান তোলা যদি আমরা দর্শক দেখি তাও দেখান দর্শক ভাই খুবই শান্ত আছে সমস্যা নাই র র র বড় গরু দর্শক জি দেখতে পাচ্ছেন অনেক বড় আর দেখেন ওলান কি সুন্দর দেখছেন খুবই দারুণ আছে ওলান খুবই ওলান দারুণ আছে ভাই অনেক ভালো একটা গরু হবে দুধও আশা করা যায় আল্লাহর রহমতে ভালোই দিবে গরুটা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এই গরুটা কোন দর্শক ভাই নিলে এই দর্শক ভাইয়ের জন্য দাম রাখছে এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট দর্শক ভাই বাস্তব সরজমিনে আইসি দেখি চেক দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা সাড়ে ছয় মাসের গাব জি সাড়ে ছয় মাসের গাব এই সিরিয়ালের সর্বশেষ মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি সম্পর্কে এটা জার্সি বকনা গরু এটা বীজ দিয়ে আছে দুই মাসের বীজ দিয়ে আছে চেক দেওয়া হয় না দর্শক ভাই দেখান দুই মাসের বীজ দেওয়া আছে দুই মাসের সিমেন্ট দেওয়া আছে জার্সি বাগাবাড়ি মিল ভিটার সিমেন্ট দেওয়া আছে গরুটার বৈশিষ্ট্যটা দেখান মাথার বৈশিষ্ট্য দেখান সুন্দর করে দেখান দর্শক ভাই সাধারণত তিন মাস হলে গেছে একে আসে জি জি সাধারণত তিন মাস হলে এটা গরু চেক দেওয়া যায় গরুটা মাথার লুকটা দেখেন দর্শক ভাই দেখান শরীরের গ্রোথটা যেভাবে আসছে তাতে মনে হচ্ছে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা একটা আছে কারণ কনসেপ্ট না করা পর্যন্ত শিওর বলা যায় না আর কি চেক না দেওয়া পর্যন্ত আমার উলানটাও দেখেন উলানটা পর্যায় ছাড়ছে কিন্তু করে হ্যাঁ উলানটাও ছাড়ছে খুবই ভালো আছে ওলা না জি 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 আর প্রেগনেন্টের একটা আর কি নমুনা পাওয়া যাচ্ছে কিছুটা চেক না দেওয়া পর্যন্ত শিওর না এই গোড়টির দাম কেমন রাখবেন এই গোড়টার দাম রাখছে আমি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দর্শক বাইরে আলোচনা সাপেক্ষে নিতে হবে গোড়টার গুরুত্ব দেখান বৈশিষ্ট্যগুলো দেখান গায়ের কাল রংটা দেখান বিস্কিট কালার সমস্ত বৈশিষ্ট্য ভালো আছে দর্শক ভাইরা দেখান তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা আপনারাও জার্সি গরু চিনেন জাত মান বুঝেন তো দর্শক ভাইরা যেখান থেকে গরু নেবেন একটি আদর্শ জার্সির যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করে গরু নেবেন তাহলে আপনি ঠকবেন না মাথাটা ছোট হতো হবে কবার মাঝখানে গর্ত হবে চোখ দুটা টানা টানা হইতে হবে নেজের কাছে নিষ্ঠেট নেসটা খাটো আর উলার পালানের বিষয়টা শরীরের গ্রোথের উপর উলানটা আছে তা গরুর অনেকে আছে যে করস বাস্তারও ভালো উলান আছে আসলে উলানের হিসাবটা ভিন্ন এই দর্শক বাইরে বলছি যে বৈশিষ্ট্যগুলো যেগুলা বিদ্যমান এই বৈশিষ্ট্যগুলো দেখবেন সঠিক বৈশিষ্ট্য আছে কিনা না আর জাত দেখে গরু কিনবেন জাত গরু কিনবেন দু হাজার ঠোয়ে কিনবেন তাতে সমস্যা নাই সাথে ভবিষ্যতে আপনারা একটা গ্যাপটা পূরণ করবে আর বেদাত কিনবেন পাঁচ হাজার লাভে কিনেও লাভ নাই ভাই এটা দর্শক বাইরে করবো যে দুই হাজার পাঁচ হাজার কিনেন সঠিক জাত দেখে কিনেন আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার না ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু